আকাশের ঘর সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। আমার মনে হয় ও কোনো স্টাইল স্যালতি এই বাড়িতে এসেছে। শোনো, ওর ব্যাপারে কিন্তু একটু সাবধানে থাকবা। ও কোনো ফন্দি নিয়ে আইসে কিনা এইটা আমি তোমার জানা মানে। কিছু মহল আমার কাজের বিরোধিতা করছে। আই নো হাউ টু ট্যাকল। আমার মনে হয় ট্যাকল করার পরিস্থিতি আর নেই। কেন? তোমরা আবাসিক কল্যাণ সমিতি লিডারের বাসায় গুন্ডা পাঠিয়েছ, তোমাদের বিরুদ্ধে কেস হয়েছে। শাইলা নামের মেয়েটা রিয়ার বাড়িতেই থাকে। কি বললে? শাইলা আবার কবে এলো? এই তো কিছুদিন আগে। রিয়া ব্যাপারটা জানতো না। এত অসভ্য ছেলেটা। রাজু শাইলাকে একবার শেল্টার দিয়েছিল, শুনেছেন তো? তা শুনেছি, কিন্তু রিয়া আপত্তি করায় শাইলার ওই বাড়িতে থাকতে পারিনি। তারপরে নাকি শাইলা ফিরে এসেছে? আমি তো জানি না। আদিন কারণ তুমি আমাকে অবিশ্বাস করছো, আর যে মেয়েটার সঙ্গে আজকে তোমার পরিচয় হয়েছে তাকে তুমি বিশ্বাস করছো। আমি বিশ্বাস করিনি, জাস্ট কনফিউজড হয়েছে। কনফিউশন এক ধরনের ভুল বিশ্বাস। যেদিন আমি আশা করেছিলাম তুমি আমার কনফিউশন দূর করে দাও, সে সুযোগ তো তুমি আমাকে দাওনি। কাল রাতে তুমি আমার কোনো কথাই শোনোনি। কাল রাতে আমার মনটা খুবই খারাপ ছিল। তোমার আমার বিয়েটা মা ভাবি কেউই ভালোভাবে মেনে নেয়নি, এবং তোমাকে আমি বলেছি ভাবি আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইবে, আর নিশি হচ্ছে ভাবির হাতিয়ার। আদিল! হ্যাঁ মা, ভিতরে এসো। শায়লার কথা মনে আছে তোর? কোন শায়লা? ওই রাজু যাকে শেল্টার দিতে চেয়েছিল। হ্যাঁ, রাজুর বাড়ির তিনতলায় ও থাকত, রিয়াকে জানানো হয়নি। এসব কথা তোমাকে কে বলেছে? যেই বলুক কথাটা সত্য। সত্য নয় মা, এগুলো রিউমার। আমাদের ফ্যামিলিতে কিছু লোকজন আছে যারা আজগুবি কথা ছড়িয়ে বেড়ায়। তুই তো আমার কথা উড়িয়ে দিতে পারিস না। মা, রিয়ার সঙ্গে আমার কথা হয়েছে, রিয়া শায়লার কথা কিছুই বলেনি। মা, রিয়ার সঙ্গে কিন্তু আমারও কথা হয়েছে, শায়লার ব্যাপার নিয়ে কোনো কথা বলিনি। শত্রুল আমাকে মিথ্যে কথা বলল, এত বড় সাহস হবে ওর? মা, আজ আমি রিয়ার বাসায় যাব, ওখানে গিয়ে ওকে নিয়ে আসার চেষ্টা করব। তুমি যদি ওকে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার উপর খুব খুশি হব। তুমি কখন যাবে রিয়ার বাসায়? তোমার যখন সময় হবে। তোর ভুল ভেঙেছে?
ভাঙেনি সেটা আমি জানি। ওকে ফাইন, নিশি তোমার ভুল ভাঙবে সে ব্যবস্থা আমি করব। আসি। জামশাদ মোবাইলটা রেখে কোথায় গেল? হ্যালো, জামশাদ আছে? আপনি কে বলছেন? এমা বলছি। আপনি কে বলছেন প্লিজ? আমি মিসেস জামশাদ বলছি। ওয়াইফ? আই ডোন্ট বিলিভ। হোয়াট? বিশ্বাস না করার কারণ? জামশাদ অন্য কাউকে বিয়ে করতে পারে না। কেন পারে না তা আপনাকে বলা যাবে না। জামশেদকে দিন। জামশেদ বাসায় নেই। কোথায় গেছে? বাজারে গেছে। আপনার সাথে জামশেদের রিলেশনটা কি? এখনো বুঝতে পারেননি? বুঝিয়ে বলুন। জামশেদ আমার সবকিছু। কদিন ধরে আপনাদের রিলেশন? 4 ইয়ার্স। আচ্ছা, আপনাদের রিলেশনটা এত দিনের, তাহলে জামশেদ আপনাকে বিয়ে করলো না কেন? ও বিয়ে করেছে তা তো আমি জানি না। আপনি কি সত্যি ওর ওয়াইফ? আপনাকে মিথ্যে বলবো কেন? কবে আপনাদের বিয়ে হয়েছে? এক বছরের বেশি হলো, আপনার তো জানার কথা। আচ্ছা, জামশাদ আপনাকে জানালো না কেন বুঝতে পারছি না তো। 1.5 বছর ধরে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কেন? আমি 2 বছর আগে বিদেশ চলে গিয়েছিলাম পড়ালেখার জন্য, গত পরশু ফিরেছি। জামশাদ আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিল কেন? তা কি করে বলবো, ও সিম পাল্টিয়েছে, আমাকে জানায়নি। হো, তাহলে এই নাম্বারটা পেলেন কোথায়? শাহেদ সাহেবকে চিনেন তো? শাহেদ সাহেব? কই, না তো। কে উনি? জামশেদের ক্লোজ ফ্রেন্ড আর ওর বিজনেস পার্টনার, অথচ আপনি জানেন না। আমার বিশ্বাস আপনি জামশেদের ওয়াইফ নন। আই ডোন্ট কেয়ার। তাহলে শাহেদ সাহেব আপনাকে নাম্বারটা দিয়েছে? হ্যাঁ। আপনি এতক্ষণ বানিয়ে বানিয়ে আমার সাথে গল্প বলেছেন, আর কেন বলেছেন সেটাও আমি বুঝতে পেরেছি। কি বুঝেছেন শুনি? আপনি আমার আর জামশাদের রিলেশন নষ্ট করতে চাচ্ছেন, আর নয়তো আপনাকে কেউ হায়ার করেছে। অবশ্য টাকার জন্য আপনাদের মতো মেয়েরা সব কিছু করতে পারে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার আর জামশাদের রিলেশন অনেক ভালো, আপনি চাইলেও সেটা নষ্ট করতে পারবেন না। কোথায় গেছিলে? এমাকে চেনো? এমা? কোন এমা? কেন, 4 বছর ধরে যার সাথে তোমার রিলেশন, যে বিশ্বাস করে যাকে ছাড়া তুমি আর কাউকে বিয়ে করতে পারো না, তাকে চিনতে পারছো না? এমন কথা তোমাকে কে বলেছে? এমাই তো বললো। এমা? এমা একটু আগে তোমার মোবাইলে ফোন করেছিল, আমি রিসিভ করেছিলাম। এমা কথা বলো। আননোন কল আমি কখনো ধরিনি। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে চেনো না? মিলি, আমি তোমাকে কোন কথাটা লুকিয়েছি বলো? আমার জীবনে যা যা ঘটেছে আমি তোমাকে বলেছি, তারপর কেন এইসব কথা আসছে? দেখি, এই তো এমি, ধরো ধরো ফোনটা। মিলে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আপনি কাটা সেক্রেটারি সাহেবের প্রিয়ে
আর ধর সেক্রেটারি হবে বিয়েতে গিয়েছে, বজের চেয়ে তো বর্ডারই পাতা দেয় না। ও আরে ওইটা কোন মিয়া রিকোয়েস্ট করছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, কেঠা শহীদুল ইসলাম? শহীদুল ইসলাম কয়ে তো কোন সেক্রেটারি নেই কে? ও এইটা কোন এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারির নিচে। হ্যাঁ বুঝছি বুঝছি, তা আমারে ফোন করছেন গেলে গা প্রমোশন সেক্রেটারি হইতে চান? আমি তো আপনারা ভালো করে চিনি না, এত ছোট কাম আমি করি না। শোনেন, 10 কোটি টাকা কন্ট্রাক্ট করেন বানাই দিব নে, আরে মিয়ার উপরেরটা বানাই দিব। তা কত দিবেন? কি করলেন 2 কোটি? এত টাকা আপনি পাইলেন কেমনে? ও কষ্ট করে কামাইছেন, আপনার মতো মানুষে কষ্ট করে কামাইছে কেমনে আমার তো জানা আছে। আপনার মতো অফিসার আরো বড় অফিসার হইলে দুই একটা দেশে থাকলে তো দেশটা দেউলি হয়ে যাব গা। ডরাইছেন নাই? না আপনার একটু বাজাইয়া দেখলাম, আপনার আমার পছন্দ হয়েছে। হ্যাঁ দিমু কইরা অঙ্কটা একটু বাড়াইয়া দেন। হ্যাঁ কত? 4 কোটি? আচ্ছা ঠিক আছে। না না আপনার একটু বাজাইয়া দেখলাম, কালকে এই সময় আমাকে ফোন করেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আপনি কাঠা বস? ওই স্যার বুঝি কালকে ফোন করছিল। আপনার নাম দর্জিকা? হ্যালো আপনার নামটা জানি কি? আলাউতি চাই, আলাউতি। বস তো বাড়িতে না, একটু আগে বাইরে গেছে, আপনি পরে ফোন করেন। হ্যাঁ আপনি ফোনটা ধর। হ্যালো, হ্যাঁ কেটা বস? কামাল উদ্দিন স্যার। হ্যালো ওয়ালাইকুম আসসালাম, এতদিন পরে আমার কথা মনে পড়ছে? হ্যাঁ ব্যস্ত আছিলেন জানি তো, ঢাকা শহরে থাকেন ব্যস্ত তো থাকবেনই, খালি দান্দালি আর দান্দালি। হ্যাঁ জনসেবা করেন? আরে আপনি তো মিয়া এলাকাতেই যান না, জনসেবা কি করবেন? শুনেন দেশের মানুষের একটু সেবা টেবা করেন। আচ্ছা যাগবা আমার লেগে কি করবেন? আরে ওইরকম কত কথাই তো কইলেন, এইটা করবেন ওইটা করবেন, করছেন না কি? কামের বেলা তো ব্যাগ ঠনঠনা। আচ্ছা রাখি। বাস মালিক সমিতির প্রেসিডেন্টের কাছে গেছিলি? হ্যাঁ গেছিলাম বস। রাজি হয়েছে? না বস, পুরাপুরি রাজি তো হয় নাই। কত বাড়াইতে রাজি হয়েছে? আমি তো কইছি 10 লাখ বাড়াইতে। তুই কি মানে আইছস? কি কন বস, আমি 10 লাখে মানি কেমতে? কত কইছস? আমি কইছি পুরা 20 লাখে দেওয়ান লাগবো। অন কত দেয় জানি? আমি তো 20 লাখই দেয়। তাহলে আর 20 লাখ দেব 40 লাখ। রাজি হইতেছেন? এক কাম কর, প্রেসিডেন্টের ক যদি 40 লাখ না দেয় তাহলে তার ছোট মেয়েটারে কয়দিনে লেগে আর কি কইতেছেন বস? আবার জিগায়
এই কথাটা কম বস, আবার জিজ্ঞেস করলা, ফোন কর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কালা হামজা কইতেছি, কালা হামজা। 10 লাখে বস রাজি হইতেছে না, পুরো 20 লাখই আপনার দেওয়ান লাগবো। কি কইলেন? না দিলে কি করবো? না দিলে আপনার ইমাই আড়া আছে না, ওই মাই আড়ারে সোজা চাঁদের দেশে পাঠাই দিব, চাঁদের দেশে। কাইলি তোরে ফোন করে কইব রাজি। আরে গুতা না মানলে তো রাজি হয় না। সালাউদ্দিন সাহেব যে ফোন করছিল, এর এলাকায় নতুন একজন নেতা গজাইছে, একটু ভালো করে সাইজ করে দিস। ঠিক আছে বস। রাজু দলিলে সই করছে? না বস, ওই হালায় তো এখনো দলিলে সাইন করে নাই। তুই শেষ হয়ে গেছ সামদা? জানা পুরীগত গিয়া কলসি বাইন্দে দুই বেমরগা যা। এই কথা কইতেছেন কেলা বস? রাজু এদিনকার পোলা, ওরে দরিয়াঞ্চল কয়দিন হয়েছে? কয়দিন? 6 দিন। ওর সই লইতে পারলি না, তোর শরম লজ্জা নাই? ওই হালারে আমি কম করতে করি আত্মবাইন্দা উত্তা করিয়া ফালাইয়া চাপাতি দিয়া জবাই করবার লেছিলাম, মাগার দই লেছেন কোথে রাজি হয় না। হালার দিকতে ডর কই কিচ্ছু নাই বস। ধরে না কইছিলাম হ্যার বউরি ধরে আনতে? আরে ধরে না, হ্যার সামনে যদি টর্চার করতি তাহলে রাজি না হইয়া পারতো? ওই ব্যাপারে তো আমি সেলিমকে লাগাইছি। সেলিম কাটা মার্সিডি কাটা নয়া করেছি। পারবো? পারবো বস। 3 দিনের মতো যদি না পারে তুই যাবি। আচ্ছা ঠিক আছে, না পারলে আমি যাবো। যা। আমি তোর 10টা আঙ্গুলে ঢুকাবো। আরে দেখছ সারাফি, হ্যাঁ তোর পাড়ির যত দাঁত আছে না, ওই দাঁত আমি একটা একটা করে টাইনা টাইনা ছিটাবো। আমার নাম কালা হামজা। তোরা আমারে ধরাই না, তোরা আমারে ধরাই না, আমার মাথা মোড়াইয়া ঘোল ঢাইলা দিছস। তোরা 5 জনে মিলে আমারে পাড়ায় পাড়ায় মারছস, আমার গায়ে চলন্ত সিগারেট দিয়া পোড়ায় দিছস, আমারে ফালাইয়া আমার বুকের উপর দাঁড়াইয়া আমারে জবাই করতে চাইছস। তারপর আমি সাইন করি নাই, আমি বাইচা থাকতে ওই জমি দলিলে সাইন করব না। রাজু রে, এতদিন তোর এমনি ছাড়ার দেখেছি, আজকে আজ আজাই, আজকে আজ আজাই তোর এই আঙ্গুলে আমি ছুই তখন যা খুশি তোরা করতে পারিস, তখন যা খুশি তোরা করতে পারিস, সাইন আমি করব না। সাইন না করলে তুই জানে বাঁচবি না, জানে বাঁচবি না রে বেটা, তুই জানে বাঁচবি না। হামজা, হামজা রে, তোরে আমি প্রথম দিনই বলছিলাম সাইন আমি করব না, সাইন করার আগে আমি মরে যেতে বাধ্য হব, আর আমারে মারার পর আমার লোকজন কিন্তু তোরে ছাড়বে না। তোরে খুঁজে বের করে, তোরে না তোদের, তোদের খুঁজে বের করে কুকুরের মতো পিষে মারবে, কুকুরের মতো। আমাকে ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই, ঠিক আছে? তোর কোনো ধারণা নাই,
ক্ষমতার বড়াই করিস না, ফেরাউন, নমরুদ, হিটলার এদেরও ক্ষমতা কম ছিল না। কোথায় আসতা, কোথায় তোর আসলাম ভুইয়া কি রে এদের কাছে? গলার জোর কমা, গলার জোর কমা, আজকাল তোরে গলার জোর এখনো কমে নাই। এখন সময় আছে, এখন সময় আছে, ওই তোলে নিশাই কর, তোলে সাইন কর, যা আমি বলি তা আমি করি, সাইন আমি করব না। আজকাল তোর মরণ আইছে রে চান্দু, আজকাল তোর মরণ আইছে। বস কি করতেছেন? আজকে আমি তোর মতো শুই ঢুকান, আজকে আমি তোকে আছা আছাই জানে বার, আছা আছাই। আমার উপদেশ দিবি? কি উপদেশ দিবি রাজু? দে তুই আমার মায়েরা ফলাইস সঞ্জয়, তুই আমার মায়েরা ফলাইস। আমি যদি বাইচা থাকি, আমি যদি বাইচা থাকি তবে তুই বাঁচতে পারবি। তুই আমার চেয়ে টর্চার করছো, তার চেয়ে দশ গুণ টর্চার আমি তোরে করবো হামজা, দশ গুণ। চুপ,